हेलो व्यूअर्स, आज के आमी चले एसेछी आबारो एकटी लोभनीय रेसिपी निये। आज के रेसिपी मैंगो लस्सी। तो ये गरमेर सीजन एखन आमादेर पड़े गेछे, तो ये मैंगो लस्सी बाड़ीते आमरा खूब सहजे किभाबे बानिये फेलते पारी सेटाई आज के आपनादेर साथे शेयर करछी। तो मैंगो लस्सी बानाते आमादेर की की लागछे बा सेगुलो देखे नेवा जाक। प्रथमे आमी एकटा एखाने बड़ो साइजेर आम निये निएछी, निएछी आइस किउब। एखाने निये निएछी एक कप मतन दई। चीनी निएछी हाफ कप। एखाने किछु आमंड, काजू बादाम और हच्छे पेस्ता आमी कुचो करे निएछी, आर एखाने निएछी एलाचेर पाउडार। तो आर देरी ना करे एबार रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमटा आमी केटे निच्छी। आमी किन्तु पुरो आमटा यूज करबो ना लस्सिते, आमी जस्ट एक पाश निए नेब। एइभाबे देखुन आमी एकटा पाश फाली करे केटे निएछी। एबार फाली करे नेওয়া আমটাকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমটাকে কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন আমি অর্ধেকটা আম এখানে ইউজ করেছি। এবার টুকরো করে রাখা আমটা আমি একটা বড় মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন যে দইটা নিয়েছিলাম আমি, সেই দইটা আমি দিয়ে দিলাম। আপনারা এখানে দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউবটা আমি প্রথমে দেখাইনি, কারণ গলে যেতে পারে, তাই জন্য এখন দিয়ে দিলাম। এইবার আমি মুখটা আটকে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে কটা আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার লস্যিটা আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এই লস্যিটা দেখে মনে হতেই পারে যে এখন যদি এই লস্যিতে এক গ্লাস হতো তাহলে খুব ভালো হতো। তো বন্ধুরা চটপট বাড়িতে এই লস্যিটা বানিয়ে ফেলুন। এইবার আমি ওপর থেকে জাস্ট 1 পিঞ্চ মতন একটু ইলাইচি পাউডার দিয়ে দিচ্ছি, আর ওর সাথে সাথে যে ড্রাই ফ্রুটসগুলো আমি চপ করে রেখেছিলাম, পিস্তা, কাজু বাদাম, আমন্ড, সেগুলো আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রেসিপি আমার ডান, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি ম্যাঙ্গো লস্যি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।